আমরা সবাই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জানি যুগ ধর্ম তো চারটি যোগ আছে চারটি যোগ সত্য ত্রেতয়া দ্বাপর কলি এইসব যোগে ধর্ম চারি যুগে চারিধর্ম জীবের কারণ ধর্ম মানে আইন আইনটা কেউ বাড়িতে বসে তৈরি করে না করে আইন কেউ বাড়িতে বসে করে তো সেজন্য অনেক জানে না ধর্ম মানে আইন তো আইনটা কেউ বাড়িতে বসে করতে পারে না তো সেজন্য প্রকৃত ধর্ম হচ্ছে ভগবত প্রণীতম যে ধর্মরাজ যমরাজ তিনি বলেছেন ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীতম ভগবানের দেওয়া আইন এটা কোনো রাজনৈতিক নেতা বা কোনো মানুষ পশু পাখি দেবতা যক্ষ রাক্ষস কীট পতঙ্গ কেউ ধর্ম তৈরি করতে পারে না আইন তৈরি করতে পারে না তো ভগবানের দেওয়া আইন আমরা সবাই ভগবদ গীতার শিক্ষা অনুসারে গীতায় কৃষ্ণ বলেছেন পঞ্চদশ অধ্যায়ে সপ্তম শ্লোকে মমৈব বাংশ জীব লোকে জীবভূত সনাতন জীব হচ্ছে আমার নিত্য সনাতন অংশ সনাতন মানে যার আদি অন্ত নেই সময় আছে তাই ভগবান হচ্ছেন নিত্য আদি অন্ত কিছু নেই তাই তার অংশ আত্মা জীব আত্মা আমরা সবাই বলি এই জীব আত্মাও নিত্য যেহেতু ভগবান আছেন তাই তার অংশ আত্মা আমি সেটা নিত্য আমি নিত্য আছি কিন্তু আমার দেহটা নিত্য নয় সেজন্য আমরা সবাই কি বলি আমার দেহ বলি না আমি দেহ বলি কই বলুন আমি ভাগবত বক্তা নয় আমরা আলোচনা করে শাস্ত্র সিদ্ধান্তকে বুঝব এবং মনুষ্য জীবনে আমরা সেটাকে প্রয়োগ করে চেষ্টা কিভাবে কীভাবে মনুষ্য জীবনকে সার্থক করব না পশু পাখির মতো আহার নিদ্রা ভয় মৈথুন ব্রত থাকব এটি আমাদেরকে বুঝতে হবে মনুষ্য জীবন শ্রেষ্ঠ সবাই বলে আমরা মানুষ শ্রেষ্ঠ জুনি শ্রেষ্ঠ দেহ দেবতাদের থেকেও শ্রেষ্ঠ ভাগবতে বলা আছে দেবতারাও মনুষ্য দেহ পেতে চায় তুই জন্য আমরা খুব ভাগ্যবান চৌরাশি লক্ষ দেহ ত্যাগ করার পরে মানে আশি লক্ষ দেহ ত্যাগ করার পর এই মনুষ্য দেহ পেয়েছি তো মানে ইতিপূর্বে আমরা এই সব আহার নিদ্রা ভয় মৈথুন প্রত্যেকটা দেহে করে এসেছি এখন এই মনুষ্য দেহ ঠিক আবার যদি সেই পশু পাখি কীট পতঙ্গ যেসব আশি লক্ষ দেহ ত্যাগ করে করে এসেছি আত্মা আমি দেহ ত্যাগ করে যেমন আমার বাবা আপনার বাবা মা বা গ্রামে কেউ মারা যায় কি বলে সবাই বাবা দেহত্যাগ করেছে বলে হ্যাঁ না মা দেহত্যাগ করেছে ছেলে দেহত্যাগ করেছে বা চলে গেছে আজকে কিন্তু বাড়িতে তো শুয়ে আছে সামনেই কান্নাকাটি হচ্ছে কিন্তু এই বাবা মা স্ত্রী স্বামী যাকে আমরা বলছি আজ বাবা দেহত্যাগ করেছে কিন্তু বাবা শুয়ে আছে তার মানে ওই দেহটা বাবা নই বাবা চলে গেছে বলেছে সবাই মা চলে গেছে সে কান্না করছে তার মানে ওই দিন জ্ঞান হয়েছে এই দেহটা বাবা নয় মা নয় হ্যাঁ কি না সবাই এই দিন উপলব্ধি করে ওই দিন জ্ঞান আসে তার মানে এতদিন স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি ধারণ করেছে পিএইচডি ডক্টরেট করছে থিসিস লিখছে জ্ঞান হয় না এই দেহটা আমি নয় সে আমার দেহ বলি তাই আমি ত্যাগ করি তার মানে আমি আত্মা আমি দেহত্যাগ করি তো আমি আত্মা সেটাই গীতায় কৃষ্ণ বলছেন মমই বংশ কেন ভগবান নিত্য আছেন চেতন চেতনা নাম তিনি পরম চেতনময় বস্তু তার অংশ আমি এই জন্য আত্মাও চেতনা আছে দেহতে চেতনা নেই দেহতে আত্মা আছে বলে দেহতে চেতনা আছে সব জায়গায় কিন্তু আত্মা চলে গেলে আর দেহর চেতনা থাকবে মৃত শরীর বলে ঘোষণা করবে পুড়ে দেবে আগুন লাগিয়ে দিবে আর কি কবর দিয়ে দিবে ফেলে দিলে কুকুর শিয়াল খেয়ে নেবে টেনা টেনি করবে এই দেহের এই গতি আমরা প্রাকটিক্যাল নই অজ্ঞ অল্প বুদ্ধি বলে আমরা বিচার করি না দেখছি কত জীব দেহত্যাগ করছে এটাই এই জগতে আশ্চর্য বিষয় যুধিষ্ঠির মহারাজকে বকরূপী ধর্মরাজ জিজ্ঞাসা করেছিলেন কিং আশ্চর্য তো যুধিষ্ঠির মহারাজ বললেন অহনি অহনি ভূতানি গছন্দ যম মন্দির প্রতি মুহূর্তে জীব দেহত্যাগ করছে এবং শাস্তি নিচ্ছে জম জমালয়ে আর আমি ভাবছি আমি দেহত্যাগ না ইতিপূর্বে দেখছে বাবা দেহত্যাগ হয়েছে ভাইয়ের দেহত্যাগ হয়েছে অ্যাক্সিডেন্ট ছেলেটা মারা গেছে কিন্তু সে হচ্ছে আমি দিন মারা যাব না আমি দেহত্যাগ করব না মানে এই দেহেই থাকব না এই দেহটা মরণশীল এটা আপনারা বিচার বুঝেন দেহটা মৃত হবে মানেন সবাই মানেন কি হ্যাঁ কি না বলবেন সবাই মানেন এই দেহটা মরণশীল মৃত হবে কি প্রমাণ আছে আপনার নিজের দেহ থেকে বলুন যে দেহটা মরণশীল আপনার নিজের দেহ থেকে বলুন যে এটা মরণশীল কে বলতে পারেন গীতায় কৃষ্ণ বলেছেন গীতাতে কৃষ্ণ দেহী নস্মেন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুজ্যতি গীতা আছে বিজ্ঞান সায়েন্স সায়েন্স মিনস প্র্যাকটিক্যাল বাস্তব এই জন্য গীতা ভাগবতকে আমরা ত্যাগ করে দিয়েছি যেটা বাস্তব কথা বলে বাস্তব জিনিস আমাদের ধরিয়ে দেয় সেটা আমরা ত্যাগ করি আজে বাজে জিনিস যেটা আমার জীবনে ক্ষতিকর হবে সেগুলো আমরা শুনি সেগুলা বলি এই জন্য গীতা ভাগবত বাস্তব কথা বলে যখন কোনো বুদ্ধিমান মানুষ সেটিকে অধ্যয়ন করে নিজের জীবনে পালন করবে তখন সে বুঝবে যে আসলে এই সব বাস্তব কথা আমি তো ভুল করছিলাম এতদিন সেজন্য আপনার নিজের দেহটা ছোট দেহটা কোথায় গেল ছোটবেলার দেহটা তার মানে আমার নিজের দেহ যে অনিত্য বুঝতে পারছি সেজন্য গীতায় কিশোর কৌমারং যৌবনং জরা জন্ম হলো আস্তে আস্তে কৌমা যৌবন করত্ব এবং এরকম বার্ধক্য এখন এখানে অনেক বার্ধক্য হয়ে গেছে কেউ আবার বাচ্চা আছে কেউ আবার গর্ভের মধ্যে শিশু জন্মাচ্ছে বড় হচ্ছে হবে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে বড় হয়ে গেছে আপনারা বলুন নিজেদের ছেলেকে জন্ম হতে দেখলেন মিষ্টি খাওয়ালেন চাকরি তো দশ বছর চলে গেলেন আসতে পারলেন না সরকারি কোনো অনুমোদন দিল না মিলিটারি চাকরিতে আপনি আর আসতে পারলেন না দশ বছর এগারো বছর পরে বাড়ি আসলেন আপনার যে ছেলেটা জন্ম হয়েছিলো দেখে মিষ্টি খাওয়াই গেছিলেন আনন্দ করে গেছিলেন এসে আপনার ছেলে দশ বছর এগারো বছর আপনার সামনেই দৌড়াচ্ছে আপনি চিনতে পারবেন হ্যাঁ কি না হ্যাঁ কি না আপনারা বলুন চিনতে পারবেন না তাহলে আপনার এই চোখটা কীরকম মূল্যান তাহলে আপনার বুদ্ধি জ্ঞান কোথায় স্কুল কলেজের ডিগ্রিটা কোথায় আমরা হচ্ছে আমরা সব কিছু বুঝতে পারি যতদিন পর্যন্ত আমরা ভগবানকে না বুঝব জিনিস সৃষ্টিকর্তা তাহলে তার সমস্ত সৃষ্ট বস্তু সম্বন্ধে আমাদের জ্ঞান হবে না যার সৃষ্টিকর জিনিস তিনি যদি বলে দেন তাহলে বুঝতে পারবেন আমরা অনেক থিসিস অ্যানালাইজ করছি যে অনেক কিছু করছি ভগবানের প্রত্যেকটা জিনিসকে নিয়ে কিন্তু জানি সৃষ্টিকর্তা তাকে বুঝার চেষ্টা করছি না আর নিজে অভিমান অহংকার করছি বৈজ্ঞানিক রূপে বড় শিক্ষিত রূপে জ্ঞানী রূপে তো এটাই জগতে মূর্খামি এই জন্য সমাজে এত উশৃঙ্খল সেজন্য আমাদের আত্মতত্ত্ব জ্ঞান গীতা ভাগবত থেকে লাভ করতে হবে তো আমরা তখন বুঝতে পারব যখন স্ত্রী বলে দিবে আরে এটা তোমার ছেলে মা বলে দিবে এটা তোমার বাবা তো সেজন্য শাস্ত্র আমাদের বলে সব সবকিছু বাস্তব জিনিসকে এই জন্য বুদ্ধিমান মানুষ গীতা ভাগবতকে ত্যাগ করবে না আজ সারা বিশ্বের মানুষ যত ভাষা আছে তত ভাষাতেই ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদন স্বামী যে ভাষ্য গীতা যথাযথ শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃত ইত্যাদি এই গ্রন্থ মানুষ অধ্যয়ন করছে বড়ো বড়ো বৈজ্ঞানিক ডক্টর ইঞ্জিনিয়ার যত ভাষা আছে সবাই আজকে পড়ে বুঝতে পারছে ইস্কনে মায়াপুরে আসবেন ইস্কন প্রধান কার্যালয় সেখানে দেখতে পাবেন যে সারা বিশ্বের মানুষ সেখানে আছে তারা এসছে কী করে না এই গীতা ভাগবত পড়ে জানতে পেরেছে এবং শিলপ্রভুপাদ দিস্কনের প্রতিষ্ঠাতা তিনি এই দিব্য জ্ঞান দিয়েছেন গীতা ভাগবতের জ্ঞান দিয়েছেন যার জন্য বিশ্বের মানুষ তারা এই গীতা ভাগবত অধ্যয়ন করে বাস্তব জীবনটা যে কি সেটি বুঝতে পারছি মনুষ্য জীবনটা স্বার্থ করতে তারা এখন তৎপর কিন্তু আমরা ভারতবাসী হিসাবে তৎপর নয় বাংলাবাসী মহাপ্রভু এখানে বঙ্গালে নবদ্বীপ ধামে স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন গৌরাঙ্গ নিমায় পণ্ডিত ছোটবেলায় নিমায় পণ্ডিত জানতে সবাই তো গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ তনু তিনি এসে নবদ্বীপ ধামে সারা বিশ্বের মানুষকে কৃষ্ণভক্তি প্রচার হবে ভবিষ্যৎবাণী করে গেলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এটি মহাপ্রভু পাঁচশো বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন আর তিনি বলেছেন আমার শুদ্ধ সেনাপতি ভক্ত এই বাণীর প্রচার করবে তিনি জানেন তিনি কৃষ্ণ সৃষ্টিকর্তা পালনকর্তা ভরণ পোষণ দাতা তিনি গড তিনি আল্লাহ চাঁদ কাজী গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রথমে বুঝতে পারেনি যখন মহাপ্রভু তার সংকীর্তন দল নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তন দল নিয়ে চাঁদকাজি মৃদঙ্গ ভাঙ্গিয়ে দিয়েছিল কিন্তু মহাপ্রভু তিনি সংকীর্তন দল দিয়ে ভক্তদের নিয়ে তার বাড়িতে প্রবেশ করেছিলেন আর ভয়ে লুকে গেছিল মৃদঙ্গ যেদিন ভেঙেছিল সেদিন সে রাত্রে স্বপ্ন দেখেছিল স্বপ্ন নয় প্র্যাকটিক্যাল সে তখন জেনেছিল যে ভগবান নৃসিংহদেব রূপে তার বক্ষকে বিদীর্ণ করছেন আর বলেছেন আর যদি তুমি এরকম আমার সংকীর্তন আন্দোলনে বাধা দাও তাহলে তোমার সব অংশ আমি সর্বনাশ করে দেব তো এটা তার নখ বিদীর্ণ করেছে নখের আঘাতও ছিল সেজন্য চাঁদকাজি নবদ্বীপ ধাম মায়াপুরে তার বাড়ি রয়েছে অন্তদ্বীপে ওখানে তার সমাধি এখনও রয়েছে সেখানে মহাপ্রভু স্বস্তে চাম্পা বৃক্ষ সেখানে রেখেছিলেন সেই বৃক্ষ এখনও আছে সেখানে মুসলিমরাও পূজা করে হিন্দুরাও পূজা করে একই গাছকে এক জায়গায় চাঁদকাজী ভক্ত ছিল মহাপ্রভুর কৃপায় যখন মহাপ্রভু প্রবেশ করেছেন ভয়ে লুকে গেছিল কিন্তু মহাপ্রভু তার দরজায় খুলে বললেন তুমি আস কথা বলো তুমি রাজা লুকিয়ে যাচ্ছ কেন তখন সেখানে বেরিয়ে এসছিল কাঁপতে কাঁপতে আর নিমাইকে প্রশংসা করেছে তখন মহাপ্রভু বললেন যদি আপনি বংশ এই নবদ্বীপের কোনো বংশগতভাবে আপনি পরিচিত হয়ে ভাবছেন যে আমি আপনার ভাগনা তাহলে আপনি আমার মামা হন এটা যদি ভাবছেন আসলে এই চাঁদকাজি পূর্ব জীবনে কংস ছিল তা পরবর্তী কলিযুগে সে চাঁদ কাজী রূপে এসেছে তো এই যে ভাবনা রয়েছে কংস তো কৃষ্ণের মামাই ছিল এইভাবে চাঁদকাজি নিজে বলেছ মহাপ্রভু বললেন যে তুমি যদি আমার মামা ভাগনাকে দেখে কেউ পালিয়ে যায় নাকি নিমাই আমি তোমায় একটা গোপন কথা বলতে চাই তোমার এই ভক্তদের সামনে বলতে চাই না 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 এরা সব আমার নিজের লোক এদের সামনেই বলো তখন বলল বুক্ষ কাপড় খুলে দেখালো দেখো দেখো আমি দিন গতকাল তোমার সংকীর্তনে বাধা দিয়েছিলাম মৃদঙ্গ ভেঙে ফেলেছিলাম আর সেই দিনে নরসিংহ রূপে এসে আমার বক্ষ বিধিন্ন করেছে দেখো নখের দাগ আসলে তুমি সেই আল্লাহ নরসিংহ সেই কৃষ্ণ তুমি তাই আমি আবার ভয়ে ভীত হয়েছি তুমি আমি আবার এসে কিছু আমাকে শাস্তি দিবে কিনা আর সেই নরসিংহদেব রূপে আমাকে অনেক শাসিয়েছে আর যদি কখনো সংকীর্তন আন্দোলনে বাধা সৃষ্টি করো তাহলে তোমার সব অংশে সর্বনাশ করে দিব তো চাঁদকাজির সাথে অনেক আলোচনা হয়েছে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত তখন চাঁদকাজী সেদিন থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর সারা বিশ্বে কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান পরিবারে দেহটা জন্ম হয়েছে কিন্তু আত্মগতভাবে সবাই এক আল্লাহ গড ভগবানের অংশ গড আল্লাহ ভগবান একই ব্যক্তি কোনো পার্থক্য নেই শুধু ভাষা আরবিয়ান ভাষায় মুসলিমরা বলে আল্লাহ আল্লাহ তাদের জিজ্ঞাসা করা হলো মানে কি আপনারা আল্লাহ আল্লাহ করছেন তারা বলে আরবিয়ান ভাষায় আল্লাহ শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ মহান সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা উনি সকলের আশ্রয়দাতা তো খ্রিস্টানদের জিজ্ঞাসা করা হলো আপনারা গড কেন বলেন বলে জিতে তে জেনারেটর ও তে অপারেটর ডি তে ডেস্ট্রয়ার এই জন্য আমরা গড বলি জেনারেটর মানে সৃষ্টিকর্তা ওতে অপারেটর মানে পালন কর্তা ডি তে ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা এই জন্য আমরা গড বলি হিন্দুরা বলে ভগবান সে একই অর্থ আমরা সবাই বলি ভগবানই সৃষ্টিকর্তা তিনি পালন কর্তা তিনি ভরণ পোষণের দাতা তিনিই ধ্বংসকর্তা সবাই এটা আমরা জানি তো মানে যিনি সৃষ্টিকর্তা পালন কর্তা ধ্বংসকর্তা শ্রেষ্ঠ সকলের সকলের সৃষ্টিকর্তা পালন কর্তা তাহলে তার নাম কি প্রভুপাত ইস্কনের প্রতিষ্ঠাতা আমেরিকায় গিয়েছিলেন ভারতবর্ষে তিনি এই গীতা ভাগবতের শিক্ষা প্রচার করছিলেন ভারতবর্ষ সব বিদেশের কুসংস্কারের প্রতি ইন্দ্রিয় সুখের প্রতি বৈদেশিক সমস্ত ইন্দ্রিয় সুখ বিষয়ের প্রতি আসক্ত কেউই হরিনাম গীতা ভাগবত গ্রহণ করতে চায়নি তে প্রভুপাত দেখলেন এরা সব বিদেশের প্রতি আসক্ত তাদের চাকচিক্য বৈজ্ঞানিক উন্নতি ইন্দ্রিয় সুখের বিষয়ের প্রতি আসক্ত তখন প্রভুপাত ভাবলেন যদি আমি আমেরিকার লোককে ভক্ত বানাই তাহলে সারা বিশ্বের লোক গ্রহণ করবে ভারতবাসীরা লজ্জিত হবে যে এই শিক্ষা ভারত থেকে প্রচারিত হয়েছে আর আমেরিকার লোক গ্রহণ করেছে মহাপ্রভু এখানে এসেছেন গৌরাঙ্গ কৃষ্ণ এসেছেন জগন্নাথপুরীতে জগন্নাথ দেব মূর্তিতে প্রকট হয়েছেন আর আমরা ভুলে গেছি আর বিশ্বের সমস্ত দেশের মানুষ আমেরিকার মতো আরব কান্ট্রি ইত্যাদি বহু দেশে এখন প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ভাষাভাষী মানুষ তারা জগন্নাথকে জানে রাধাকৃষ্ণ জানে রাম লক্ষ্মণ সীতা জানে ভগবত বিগ্রহ স্বরূপ তারা বুঝতে পারে রাধাকৃষ্ণ অষ্টসখী এইসব সেবা করছে ইস্কনের প্রতিষ্ঠাতা কালকাটা আবির্ভাব হলেন অভয়চরণ আগের নাম ছিল তিনি তার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আদেশ প্রাপ্ত হলেন যে মহাপ্রভু বলেছেন পৃথিবীর সর্বত্র নাম প্রচার হবে যুবক অবস্থায় এই অভয়চরণকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্টুরঙ্গা গৌড়িয়া মঠে দেখেই বলেছিলেন তোমার মতো শিক্ষিত যুবকের উচিত ভাগবত ধর্ম সারা বিশ্বে প্রচার করা মহাপ্রভু বলেছেন পৃথিবীর সর্বত্র তার নাম প্রচার হবে তো ভগবানের নাম যখন জীব করবে তখন তার হৃদয়ের আয়না পরিষ্কার হবে তখন সে যে দ্বন্দ্ব মধ্যে আছে ডেউলিটি দ্বৈত ভাব শত্রু মিত্র ভাব হিন্দু মুসলিম খ্রিস্টান রাজনৈতিক দলের কোনো পরিচয় দেহের পরিচয় দিয়ে যুদ্ধ চালাচ্ছে হতাশা উৎকণ্ঠা উদ্বেগে কালাতিপাত করছে তারা মুক্ত হবে ভগবানের নাম গ্রহণ করে তারা জানবে ভাগবত ধর্ম মানে ভগবানের আইন তখন তারা পালন করবে আর তখন তারা সুখী হবে যখন আইন পালন করবে কেউ তখন সে সুখী হবে আমরা আইন পালন করি না তাই জন্য আমরা সুখী নই হতাশা উৎকণ্ঠা উদ্বেগ অনেক কিছু আছে ইন্দ্রীয় বস্তু কিন্তু এইগুলি আমাদের সুখ দেয় না আনন্দ দেয় না সর্বদা হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ অনেক টাকা আছে মালিক লোকের ধন সম্পত্তি সুন্দর স্ত্রী গাড়ি বাড়ি সবাই ভাবে এগুলি আমাদের আনন্দের উৎস সুখের কারণ কিন্তু এগুলি তো অনেকেরা আছে তারা কেন সুখী নয় কেন হতাশা উৎকণ্ঠায় আছে মানুষ এই প্রশ্ন করবে এটি উপলব্ধি করবে তো আমেরিকার মতো ছেলেমেয়েরাও কুটিপটি সব তাদেরও সব বৈজ্ঞানিক উন্নতি আছে কেন তারাও হিপ্পি হয়ে গেছে প্রভুপাল যখন উনিশশো পঁয়ষট্টি গিয়েছিলেন সব হিপ্পি হয়ে ঘুরে বেড়াচ্ছে তো মানে সুখ পাচ্ছে না আনন্দ পাচ্ছে না প্রভুপাত জলদূত জাহাজে ভারত থেকে গিয়েছিলেন আর সেখানে একটা পার্কে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম 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 হরে হরে সবাই বলুন জুরে কৃষ্ণ কৃষ্ণ হরে যখন বললেন তখনকার সেখানকার সব ছেলেমেয়েরা জানে না এটা কি বলছে তবু প্রভুপাত বললেন আমার পরে পরে তোমরা উচ্চারণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম বলে তাদের উচ্চারণ করালেন তো প্রভুপাত তাদের জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি সুখী সব ছেলেমেয়েরা হিপ্পি হয়ে গেছে খুঁজে বেড়াচ্ছে কোথায় সুখ আনন্দ শান্তি পাবে তাহলে আমেরিকার মতো ছেলেমেয়েরা সুখ শান্তি আনন্দ খুঁজে পাচ্ছে না আমরা সুখ শান্তি আনন্দ ভাবি বৈজ্ঞানিক উন্নতি হয়েছে টাকা পয়সা আছে কোটি কোটি টাকা ভালো ঘর বাড়ি আছে গাড়ি আছে সুন্দর স্ত্রী আছে তাহলে ভাবে আমি সুখে আছি ভালো জ্ঞান অর্জন করেছি আমি সুখী এগুলি সুখের কারণ নয় এটাই আমাদের অল্প বুদ্ধি স্কুল কলেজ ডিগ্রি নিয়ে আমরা অল্প বুদ্ধি আর এর পিছনে ধাবিত হচ্ছে এটাই জানতে পারছি না যে এটা সুখের কারণ নয় দুঃখের কারণ তো দুঃখ কেন আসছে এগুলি তো আছে কেন দুঃখ আসছে তাহলে আমরা এত স্কুল কলেজ ডিগ্রি করছি পিএইচডি কোনো প্রশ্ন কেন আমরা করছি না তো যেহেতু আমরা ভগবানকে ভুলে গেছি গীতা ভাগবতের শিক্ষাকে ভুলে গেছি ভগবানের প্রসাদ হরিনাম সাধুসঙ্গ এগুলি যতদিন কেউ না গ্রহণ করবে সে কোনোদিন উপলব্ধি করতে পারবে না দুঃখের কারণ কিসের যুদ্ধের কারণ কি হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ কি আমি কে আমি দুঃখ চাইনি কিন্তু দুঃখ আসছে আমি তো সুখ চাইছি কেন আমি তো গরিব হতে চাইনি কেন আমি ভিক্ষা করছি কাপড় পাচ্ছি না কেন আমার রোগ হচ্ছে কেউ ভাবছে আমি তোমাকে খাওয়াবো তিনি কোথা থেকে পেলেন তার এত বড় বাড়ি একই মানুষের এনার বাড়ি নেই কেন আপনি ওনাকে খাওয়াবেন বাহাদুরি নেবেন আমরা তো সবাই নেকেট হয়ে এসেছি আপনি পেলেন ইনি পেলেন না কেন এই জিজ্ঞাসা পশুরা পারে না কিন্তু আজ মনুষ্য সমাজ পশু সমাজে পরিণত হয়েছে যার জন্য প্রশ্ন করতে জানে না কেন এই জন্য শাস্ত্র শাসন করে রক্ষা করে এই জন্য শাস্ত্র উপনিষদ রয়েছে একটা নাম কেন উপনিষদ যেখানে কেন কি কারণ এটি হলো আমি বৃদ্ধ হতে চাই না বৃদ্ধ হয়ে যাচ্ছে আমি ধনী ছিলাম কেন এখন ভিকারি হয়ে গেলাম প্রধানমন্ত্রী ছিলাম এখনই সাধারণ মানুষ সমাজের প্রজা হয়ে গেলাম কি কারণ এসব গীতা ভাগবত শিক্ষা আছে তো ছিল প্রভুপাত ইস্কনের প্রতিষ্ঠাতা যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এখানে লেখা আছে শর্টে ইস্কন বলে আই এস কে এন আই তে ইন্টারন্যাশনাল এস তে সোসাইটি ফর কে তে কৃষ্ণ সিও এন তে কনসাসনেস অনেক লোক বুঝতে পারে না আমি যখন দেখতাম মায়াপুরে আজ থেকে চল্লিশ বছর পূর্বে লোকেরা ইস্কন মানে বলতো সব বিদেশি সব আমেরিকার লোক ভারত দখল করতে আসছে নবদ্বীপের লোকেরাও বুঝতে পারত না ওইখানে পাশেই বুঝতে পারত না এখন অনেকে বুঝে গেছে যে ভারতবর্ষে প্রভুপাত আবির্ভূত জলদূত জাহাজে গিয়েছেন আমেরিকায় এই কৃষ্ণ নাম প্রচার করেছেন কেন কেননা মহাপ্রভু ভবিষ্যৎবাণী বাংলা ভূমিতেই নবদ্বীপ ধামে করেছিলেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে আর ভবিষ্যৎ পুরাণ লক্ষ লক্ষ বছর আগেই লেখা আছে সেখানে বলা আছে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত এই ভারত ভূমিতে আবির্ভূত হবে আর সে ভগবানের নাম মন্ত্র উপাসনা করবে জগতবাসীকে সে নাম মন্ত্র শিখাবে আর যেটা কৃষ্ণ এসে পাঁচশো বছর পূর্বে গৌরাঙ্গ রূপে জানালেন সেনাপতি ভক্ত আর মহাপ্রভু তখনও বলেছেন যে আমার সেনাপতি ভক্ত বিশ্বের সর্বত্র আমার নাম বিতরণ করবে বৈষ্ণব আনা আমাদের শাস্ত্র দেখি গঙ্গা মাতাকে আনয়ন করতে গিয়েছিলেন ভগীরথ সবাই নাম জানেন ভগীরথ গঙ্গাকে আনয়ন করলেন তার পিতৃব্যদের উদ্ধার করার জন্য যখন জানলেন গঙ্গা যদি এখানে আসে তাহলে আমার পিতৃব্যরা যে ভস্মীভূত হয়েছে তখন তারা মুক্ত হয়ে যাবে তো সেই গঙ্গা মাতা আসতে চাননি তাদের অনেক বংশধররা গিয়েছিলেন তপস্যা করে গঙ্গাকে সন্তুষ্ট করতে পারেননি কিন্তু ভগীরথ দিলীপের পুত্র সে গঙ্গা মাতাকে সন্তুষ্ট করেছে আর গঙ্গা মাতা আবির্ভূত হয়েছেন কিন্তু তিনি জানিয়ে দিলেন সাপ আমি যাব না তখন তিনি আরো দুঃখিত হয়ে গেলেন যে গঙ্গা মাতা প্রকট হলেন আমার পিতৃব্যরা উদ্ধার পাবে কপিল দেব বললেন যদি গঙ্গা এখানে আসে কপিল দেব স্বয়ং ভগবান সত্য যুগে দেবহূতি মুনির পুত্র রূপে সাংখ্য দর্শন আত্মা এবং এই দেহ পরমাত্মা ভগবান তার বিশদ ব্যাখ্যা বিশদ ভাবে বর্ণনা সেটা হচ্ছে সাংখ্য সেই দর্শন শিখিয়েছেন শুদ্ধ ভক্তি সম্বন্ধে জীবের কৃষ্ণের ভগবানের যে সম্বন্ধ সম্পর্ক নিত্য এইসব বিশদ ব্যাখ্যা দিয়েছেন স্বয়ং দেবহতি পুত্র কপিল দেব সাগরে তার আশ্রম রয়েছে এখন আমাদের ইস্কনের মন্দির ওখানে পশ্চিমবঙ্গ সরকার থেকে জায়গা দিয়েছে ওখানে বড় করে মন্দির হচ্ছে গঙ্গা গঙ্গাসাগরে প্রতি বছর গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষকে প্রসাদ বিতরণ করা নয় ভাত ডাল খিচুড়ি নয় কেন জীব হত্যা শাকসবজি হত্যাও জীব হত্যা সেজন্য গীতায় কৃষ্ণ বলেছেন প্রসাদ শাক সবজি নিবেদন করে বিতরণ করা নিজে খাওয়া তাহলে সেটা পাপ নয় সেটা যজ্ঞ সেটা ভক্তি সেই হত্যা আর যদি নিজের ইচ্ছায় হত্যা ওটা চুরি করা ওটা পাপ শাস্তি পেতে হবে অনেক মানুষ বুঝতে পারে না তো সেই কপিল দেবের নির্দেশে সেই সগর বংশধরেরা গঙ্গাকে আনান করতে চেষ্টা করে কিন্তু এই ভগীরথ সফল হলেন তখন গঙ্গা মাতা বললেন কেন আমি যেতে চাই না জানো না কলিযুগে মানুষ পাপকর্ম করবে অধর্ম করবে বৈদিক শাস্ত্রের শিক্ষা আইন ধর্ম মানে আইন তারা পালন করবে না তারা স্বতন্ত্র মনকল্পিত ধর্ম তৈরি করবে আর খামখিয়ালিভাবে তারা জগৎকে উৎপাত সৃষ্টি করবে সব পাপকর্মের দরুন তারা আমার বক্ষে এসে স্নান করবে আমি সেই ভার গ্রহণ করতে পারব না অতএব আমি যেতে চাই না তো গঙ্গা মাতা এরকম সাপ জানিয়ে দিলেন পরবর্তীকালে আবার ভগবান সেখানে আবির্ভূত হলেন কেন ভগবানের একটা ইচ্ছা কপিল দেব তোর সঙ্গে ভগবান তাই বিষ্ণু সেখানে এসে গঙ্গাকে আদেশ করলেন গঙ্গা তো ভগবানের চরণ ধৌত জল ভগবানের পাদপদ্ম থেকে গঙ্গা এসছে যখন বামন দেব তার পা বলি মহারাজকে দুই পা তিন পদ ভূমি দিতে চাইলেন দুই পদে স্বর্গমর্ত পাতাল ভগবান বামন দেব রূপে নিলেন আর একটা পা কোথায় দেব এরকম যে পাটা গিয়েছিল সেখানে ফুটো হয়ে চলে গেছে তখন তখন ভগবানের পাদ পদ্মে যে গঙ্গা দেবী তখন এইখানে চলে এসছে আস্তে আস্তে স্বর্গ লোকে এসছে এরকম পাতার চলে গেছে এবং মর্কে মন্ডলে বইছে তো ভগবানের চরণ জল হচ্ছে গঙ্গা তো সেই গঙ্গা মাতা কথা শুনে বিষ্ণু বললেন না তোমাকে যেতে হবে তো আমার শুদ্ধ সেনাপতি ভক্ত জগতে আবির্ভূত হবে সমগ্র বিশ্বে বৈষ্ণব তৈরি করবে ভক্ত বানাবে যখন সেই সব ভক্তরা তোমার স্নান করবে তখন পাপীদের স্খলিত পাপ তারা গ্রহণ করে তোমাকে মুক্ত করবে দেখুন ভক্তরা কত শক্তিশালী আজ দেখুন সারা বিশ্বে ঘুরুন কত ভক্ত তৈরি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ তারা ভগবত ভক্ত হচ্ছে বিষ্ণু ভক্ত কেন জীব ভগবানের অংশ সে অন্য কারো ভক্ত না এই জন্য আমরা ভগবানকে ত্যাগ করে নিজের অংশ এই দেহের অংশ হাত যদি দেহকে ত্যাগ করে যায় তাহলে হাতের কোনো মূল্য থাকবে না তো আমরা জীব আত্মা ভগবানের অংশ গীতায় কৃষ্ণ প্রমাণ করছেন মময় মাংস জীব লোকে একটি বংশ আমার অংশ আর আমরা ভগবানকে ত্যাগ করে অন্য কিছুতে যোগদান করতে চেষ্টা করছি তো কেন জীব হতাশা উৎকণ্ঠা হবে না এই দেহ থেকে দেহের অংশ হাত পা এ হাত যদি বলে আমি তোমার সঙ্গে নেই এখান থেকে আলাদা হয়ে গেল দেহ থেকে কোনো মূল্য আছে কোনো মূল্য নেই তাই মমই বংশ আমার বংশ এবং আমার অংশ প্রত্যেকটা জীব এই জন্য জীব সনাতন তাই তার ধর্ম সনাতন ধর্ম হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় এগুলি প্রতারণার ধর্ম চিটিংবাজি ধর্ম যারা হিন্দু মুসলিম খ্রিস্টান বলে ধর্ম নামে চালাচ্ছে ভাগবত কহে সব পরিপূর্ণ ছল ছল ধর্ম কেন ছল ধর্ম সেখানে ভগবানকে বাদ দিয়ে ভগবানের সেবাকে বাদ দিয়ে তারা নিজেদের দেহগত পরিচয় দিচ্ছে ভগবানের সেবা বন্ধ করে এই জন্য সেটি চিটিংবাজি প্রতারণা আর সেখানে যুদ্ধের কারণ দেহের পরিচয় আমরা দেহ নয় হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নই একটু আগে আমরা প্রথমেই শুনছিলাম আমরা বলি আমার হাত আমার মাথা আমার পা তাহলে আমি আমি কে আত্মা সে পরমাত্মা ভগবান আল্লাহ গড ভগবানের বিভিন্ন অংশ তাই তার বংশে একটি বংশ সে যেন বসুন্ধৈব কুটুম্বকম যদি কেউ করতে চায় একটি পরিবার সমস্ত জীব ভগবানের কিন্তু আমরা এই জড়জগতে গুণের সঙ্গ করে নিজের পরিচয় আলাদা করে ফেলছে আর যুদ্ধ চালাচ্ছে তৃণমূলী কংগ্রেস সিপিএম বলবে দেহের পরিচয় নিজেদের মধ্যে যুদ্ধ লাগবে লাগছে এটা বাস্তব লাগছে আমরা দেখছি ভাগবত শাস্ত্র যে বাস্তব কথা যে যখন দেহাত্ম বুদ্ধি পশুর সমান একটা কুকুর আর একটা কুকুরকে দেখে ঘাঙা করে তাড়ায় তো মানুষ আজ অন্য মানুষের প্রতি হিংসা খুন করে দিচ্ছে যুদ্ধ করছে তার কারণ কি এটা পাশবিক চিন্তাধারা কুকুরের চিন্তাধারা বিশ্বময় আমরা তৈরি করছি যেহেতু আমরা ভাগবত ধর্ম আত্মার ধর্ম যে ভগবানের সেবাকে ভুলে গিয়ে অন্যদিকে ছুটছি অন্য কিছুকে সেবা ভাবছি সেবাই জীবের ধর্ম কিন্তু কার সেবা করতে হবে সেটা মানুষ ভুলে গেছে সনাতন ধর্মের নামে অনেক লোক বিভ্রান্ত সন্ন্যাসী সে যে অনেকে সনাতন ধর্ম ভাবছে এটা আমি সনাতন ধর্ম প্রচার করছি না যখন পর্যন্ত কেউ এই জীবের আত্মা ধর্ম যে ভগবানের সেবা ভগবান সেবা মানে ভগবান যা সন্তুষ্ট হন তিনি বলেছেন পত্রম পুষ্প ফলম তো মেয়ে ভক্তা প্রয় অহমস্না আমি ভক্তিও পহরিতম এই শাক সবজি ফল মূল আমাকে দিয়ে খাবে কিন্তু আমরা সন্ন্যাসী যে মহৎ মাংস মেয়ে মানুষ এইসব নিয়ে করব মাংস খাব খাবো আমি সনাতন ধর্ম প্রচার করছি ওটা আছে হচ্ছে ওটা হচ্ছে বিবেকহীনতা ওটা বিবেকবান নয় সনাতন ধর্ম ভগবানের কথাকে পুনরাবৃত্তিকরণ করবে যিনি প্রচারক ভক্ত হবেন শুধু নামে প্রচারক সাজলে হবে না শিল প্রভুপাদ হচ্ছেন আসল সনাতন ধর্মের প্রচারক জগৎবাসীর কাছে তিনি শিখিয়েছেন তাই আজকে ইস্কনে সারা বিশ্বের লোক বসন্ত হইব কুটুম্বকম একটি পরিবার হচ্ছে আর আমরা বিশ্বের লোক এটা উপলব্ধি করুক ধর্মের নামে প্রতারণা করা উচিত না সেজন্য ধর্মংস্ত সাক্ষাৎ ভগবৎ প্রণীতম আপনি আমি তৈরি করতে পারি না নূতন মত এবং আমরা নিজেরা দল করার জন্য জীবেরা কি স্বার্থ কি খা খেতে ভালোবাসে আর আমি সেটা খেয়ে লোকেদের প্রতিষ্ঠা নিচ্ছি আর অনেক অনুগামী তৈরি করছি ওটা ওটা প্রতারণা সাধু নয় সাধুর এটা প্রতারিত করছে লোককে সেজন্য কেউ কেউ এরকম আমরা দেখছি বহু লোক সাধুর সেজে বিড়ি ফুঁকছে চা খাচ্ছে লেখা আছে সাধু জ্ঞান অর্জন করে বিজ্ঞানে পরিণত করবে মানুষকে নিজে আচরণের মাধ্যমে লেখা আছে স্মোকিং হেলথ ধূমপান স্বাস্থ্যকে ক্ষতিকর আর আমরা সেটা গ্রহণ করছি তাই জন্য তো সাধু বা শ্রেষ্ঠ ব্যক্তি গুরু তার শ্রেষ্ঠ পিতা মাতা শ্রেষ্ঠ অভিভাবক রাজা অভিভাবক তারা সাধারণ প্রজাদের শিখাবে আচরণের মাধ্যমে গ্রহণ করার মাধ্যমে যদি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা সমাজের নেতা অভিভাবক পিতার মতো তারা যদি মদ খাওয়ার অনুমোদন করবে মদ খাবে মাংস খাওয়ার অনুমোদন করবে তাহলে তারা পিতা হওয়ার যোগ্য নয় রাজা হওয়ার যোগ্য নয় কেন এগুলি দ্বারা মানুষের চরিত্র নষ্ট হয় তার কনসাসনেস খারাপ হয় চেতনা কলুষিত হয় নানা রোগ হয় এখন ডাক্তাররা বৈজ্ঞানিকরা বলছে না বিড়ি সিগারেট খাবেন না মদ খাবেন না কোনো রকম মৎস্য মাংস খাবেন না বিলাতি ডাক্তাররা পরামর্শ দিয়ে গিয়েছিল ব্রিটিশ যখন ভারতকে আক্রমণ করতে এসেছিল দেশ দখল করেছিল তখন বিনা পয়সায় চা পান সিগারেট মদ গাঁজা খাওয়াইছিল আর এখন ভারতবাসী বলছে আমরা স্বাধীন কিন্তু ব্রিটিশের অধীনে এখন মদ গাঁজা মাংস আমরা খাচ্ছি আর শরীরকে নষ্ট করছি আর হসপিটালে গিয়ে লক্ষ লক্ষ মানুষ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হসপিটালে লোক এই মদখোর মাংস খাওয়া লোক রকম যারা শাস্ত্রীয় নিয়মকে উল্লঙ্ঘন করছে তারা খুঁজে দেখুন তো সেজন্য আপনারা বুদ্ধিমান হন সত্যিকার যদি মনুষ্য জীবন ভদ্র ব্যক্তি হন ভদ্র হলে ভক্ত হবে আর যে ভক্ত সে অটোমেটিক্যালি ভদ্র তাই ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাত সারা বিশ্বের লোকে এই ভাগবত ধর্ম শিখিয়েছেন এই জন্য গীতা ভাগবতের কথা গীতায় কৃষ্ণ পাঁচটা বিষয় রূপে বলেছেন যেখানে ভগবান সম্বন্ধে বলা হয়েছে কে ভগবান প্রকৃতি সম্বন্ধে বলা হয়েছে এই প্রকৃতিটা কি কাল মানে সময় সম্বন্ধে বলা হয়েছে কর্ম সম্বন্ধে বলা হয়েছে আর আত্মা জীব সম্বন্ধে বলা হয়েছে এই পাঁচটি বিষয় নিয়ে ভগবত গীতা তো মানুষ জানে না ভগবানকে যাকে তাকে ভগবান বলছে খেতে পায় না তাকে বলছে দরিদ্র নারায়ণ সেবা করছে তাহলে আপনি কোথা থেকে আনলেন মা এসেছিলেন দরিদ্র লোককে খাওয়াবেন নারায়ণ কখনো দরিদ্র হয় না লক্ষ্মী নারায়ণ আমরা লক্ষ্মী পূজা করি টাকা পয়সা তার থেকে নেই আর তার স্বামী কিনা দরিদ্র এটা হচ্ছে ভাওতাবাজ এই নাম চালিয়ে অল্প বুদ্ধি লোকেদের বিভ্রান্ত করছে তো সেজন্য জীব সেবা কিভাবে হবে জীব যে ভগবানকে ভুলে গিয়ে বিভিন্ন পরিচয় দিচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান ভারতে আমেরিকান ডাঙ্গা লাগাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সেটা যুদ্ধ লাগছে সেটা তো আর জীবের কল্যাণ নয় যখন জীব জানবে যে আমি আল্লাহ গড ভগবানের অংশ তার চাকর তার সেবক এটা কি করে বোঝা যাবে না যে ব্যক্তি যে মানুষ নিজে জানতে পেরেছে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রসাদ সেবার মাধ্যমে এটি জানা যায় তখন আমি এই দেহ নয় আর সেই মানুষ অন্যকে যখন বুঝায় প্রভুপাত সারা বিশ্বের লোককে বুঝিয়েছেন তাই আজ হিন্দু মুসলিম খ্রিস্টান পরিচয় দিচ্ছিল আমেরিকা আফ্রিকার আরবের লোক পরিচয় দিচ্ছিল তারা আজকে এক জায়গায় আনন্দ করছে বুঝতে পেরেছে হচ্ছে জীব সেবা ভগবান তখন খুশি হন যে আমাকে ভুলে গিয়েছিল আমার এক সন্তান জানে আমাকে আর জীব ভুলে গিয়ে অন্যদিকে দৌড়া ছিল তাদেরকে ফিরাচ্ছে কি দিয়ে না আমার নাম আমার প্রসাদ উচ্ছিষ্ট দেওয়ার মাধ্যমে প্রভুপাল একবার পুনে গিয়েছিলেন বিড়লা কোম্পানি যে মালিক তার এক বন্ধু পুনে নিবাসী প্রভুপা যখন আমেরিকা থেকে ফিরে এসেছিলেন প্রচার করে তখন তিনি এসে বলেন স্বামীজি আপনি বিশ্বের আমেরিকা ইত্যাদি দেশে বহু বড় বড় বৈজ্ঞানিক ডক্টর ইঞ্জিনিয়ার বহু ধনী লোক বিভিন্ন লোককে মানুষকে আপনি ভক্ত বানিয়েছেন আমাদের ভারতবর্ষ থেকে গীতা ভাগবতের শিক্ষা দিয়েছেন প্রভাত বলেন আমি আমার গুরুর নির্দেশ পালন করেছি মহাপ্রভু ভবিষ্যৎ বলেছিলেন সেই আদেশের পুনরাবৃত্তিকরণ করেছি আমি কিছু করিনি আমি শুধু তাদের আদেশের পালন করেছি মাত্র আচরণ করে তখন সেই পুনে নিবাসী বললেন আপনি পুনেতে আসুন আমরা একটা মনুষ্যের কল্যাণের জন্য একটা সভা আয়োজন করব তো প্রভুপাতা আর শিষ্য নিয়ে গিয়েছিলেন আর সেখানে প্রায় বহু লোক হাজার হাজার লোক বড় একটা প্যান্ডেল স্টেজ প্রভুপাত গীতা ভাগবত থেকে জানালেন যে প্রকৃতি ভগবানের উৎকৃষ্ট নিকৃষ্ট শক্তি দুই প্রকার প্রকৃতি একটা উৎকৃষ্ট শক্তি একটা নিকৃষ্ট শক্তি যিনি গড বা ভগবান যা আল্লাহ যার থেকে সব কিছু এসেছে সমস্ত জ্ঞান সমস্ত বৈরাগ্য সমস্ত যশ সমস্ত বল তিনি হচ্ছেন গড তিনি হচ্ছেন ভগবান তিনি হচ্ছেন আল্লাহ অহম সর্বস্ব প্রভাব মত সর্বং প্রবর্ততে ইতিমত্ত ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিতা যারা জ্ঞানী তারা এটা জানে যে ভগবান থেকে সব এসছে মাটি জল আকাশ আগুন বায়ু এই নিকৃষ্ট শক্তি প্রকৃতি আর একটি উৎকৃষ্ট শক্তি জীব ভূতা এই আত্মা সজীব এটাও প্রকৃতি এটা উৎকৃষ্ট প্রকৃতি এটা নিকৃষ্ট প্রকৃতি এটা উৎকৃষ্ট প্রকৃতি সেই জন্য প্রকৃতি দুই প্রকার যিনি সৃষ্টিকর্তা তিনি জানাচ্ছেন তো নিকৃষ্ট প্রকৃতি হচ্ছে মাটি জল আকাশ আগুন বায়ু এইগুলির দ্বারা আমার দেহটা তৈরি হয়েছে আপনার দেহ তৈরি হয়েছে এই মাইক্রোফোন স্ট্যান্ড যত গাড়ি বাড়ি যা কিছু মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে তৈরি এটি প্রকৃতি ভগবানের শক্তি থেকে বৈজ্ঞানিকরা তৈরি করতে পারে না মাটি যদি না থাকে বৈজ্ঞানিক মাটি এক বিন্দু মাটি তৈরি করতে পারবে পারবে না এক ফোঁটা জল বলে হ্যাঁ এই তো অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে জল তৈরি করে দিয়েছে ওই হাইড্রোজেন অক্সিজেনটা কার বৈজ্ঞানিকের সব ভগবানের সম্পত্তি চুরি করে আমরা দেখাচ্ছি তো সেজন্য মানুষের এই জ্ঞানের অভাব যে পুরো প্রভুপাদ গীতার এইসব শিক্ষা বলে ভগবানকে যার থেকে সব কিছু এসছে আমার থেকে আসেনি তাই উনি গড় তাই তিনি আল্লাহ তিনি ভগবান তাই তাই তার শক্তি দুই রকম নিকৃষ্ট এবং উৎকৃষ্ট মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে তৈরি হয়ে গেল দেহ তবে এটা নিকৃষ্ট জড় আর উৎকৃষ্ট আত্মা সজীব যেহেতু ভগবান হচ্ছেন পরম সজীব চেতন চেতনা নাম সমস্ত চেতনার উৎস তিনি তাই সেই আত্মা আমি চেতনময় তা এই দেহ জড় দেহতে প্রবেশ করার ফলে এই দেহটা এখন নড়চড় করছে কথা বলছে দেখছে আত্মা চলে গেলে এটা পুড়িয়ে দিবে আর নড়চড় করবে না তাকে কেউ সম্মান করবে না আত্মা আছে বলে সম্মানিত আপনি প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন মুখ্যমন্ত্রী হন তখন আপনি সম্মানিত হবেন আত্মা থাকলে একটা বলছিলেন একটা দেশে রাষ্ট্রপতি তার চাকর সেক্রেটারিকে নিয়ে একটা সভা করতে যাচ্ছিলেন হঠাৎ করে এমন একটা অ্যাক্সিডেন্ট হলো রাষ্ট্রপতি স্পট ডেট সঙ্গে সঙ্গে মৃত আর চাকর সেক্রেটারি ছটপট করছে তা আমার প্রশ্ন এই যে তিনজন ব্যক্তি রাষ্ট্রপতি সেক্রেটারি চাকর অ্যাক্সিডেন্টে রাষ্ট্রপতি স্পট ডেট আর চাকর সেক্রেটারি ছটপট করছে কাকে হসপিটালে নিয়ে যাবেন বলুন চাকর আর সেক্রেটারি কেন ছটপট করছে তার মানে চেতনা আছে রাষ্ট্রপতির শরীরে চেতনা নেই মানে আত্মা চলে গেছে অতএব তাকে আর নিচ্ছে না হসপিটালে তাহলে কোটি টাকা খরচ হলেও এই সেক্রেটারি চাকরকে নিয়ে যাচ্ছে তাহলে মূল্যটা কার আত্মার জন্য ভগবানের শক্তি অংশ আত্মার জন্য ওই রাষ্ট্রপতি পদের জন্য নয় এখানে সেক্রেটারি চাকর তো পদ ছোট তারা এত সম্মানিত কেন কোটি টাকা খরচ করে তাদের হসপিটাল নিচ্ছে এইসব বিজ্ঞান প্রভুপাত গীতা ভাগবত থেকে শিখিয়েছেন এই জন্য আমরা অনুরোধ করব যে আপনারা শিখুন এই গীতা ভাগবতের কথা আসুন অভ্যাস করুন তো সেই অভ্যাসের দুটি চারটি জিনিস করবেন এ বি সি ডি আর এইটি করলে ই হবে এতে অ্যাসোসিয়েশন অনেক সংঘ করছে রাষ্ট্রসংঘ রাজনৈতিক সংঘ যুবক সংঘ ব্যবসায়ী সংঘ করছেন কিন্তু একটি অ্যাসোসিয়েশন একটি সঙ্গ করুন যেটি ভক্ত সঙ্গ যারা ভগবানের ভক্ত তাদের সঙ্গ করুন কি করে চিনব ভগবানের ভক্ত না যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জপ করে কীর্তন করে আর যে ধর্ম আচরণ করে কোনো পাপকর্ম করে না প্রথমে যেটা বলছিলাম যে দুর্গ ভগবান গঙ্গাকে বললেন কলিযুগের মানুষ পাপ করবে তো সেই পাপ যেমন জীব হত্যা করা জীব হত্যা করা সেটা পাপ মৎস্য মাংস ভোজন কেউ যদি ব্যক্তি মৎস্য মাংস ভোজন করে তাহলে সে ভক্ত নয় সে সাধু নয় সে প্রতারক নেশা করে এটা একটা অধর্ম আচরণ বিড়ি পান চা কপি সিগারেট হিরোইন এল গ্রহণ করে মৎস্য মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি গ্রহণ করে অবৈধ সঙ্গ করে নিজেদের বিবাহিত স্ত্রী ছাড়া মেলামেশা করে আর পুত্রার্থে ক্রিয়তে ভার্জা সেটা না জেনে সন্তান চায় না মিশছে ওটাও পাপ কিন্তু কৃষ্ণ গীতায় বলেন ওইটাই ধর্ম যখন কেবল পুত্র সন্তান উৎপন্নে বিবাহ জীবন সেটাই ধর্ম কৃষ্ণ বলছেন আমি যদি কৃষ্ণ সন্তান কামনা করবেন গৃহস্থ হিসাবে বিবাহ জীবনে সে কৃষ্ণ সন্তান উৎপন্ন করবে যে ভগবানের সেবা করবে বুড়ো হয়ে গেলে আমাকে দেখবে তার জন্য পুত্র উৎপন্ন উৎপন্ন নয় আপনি বুড়ো হয়ে হয়ে গেলে ছেলে ছেলে পঙ্গু আপনাকে আপনাকে দেখবে আপনার আগে মারা গেল। কে দেখবে ছেলে তো মাটি জল আকাশ আগুন বায়ু দিতে পারে না ভাবছে আমার ছেলে মুখে জল দিবে মারা গেল আগে কে দিবে যদি বৃষ্টি না হয় ভগবানের নির্দেশে আলো বাতাস না থাকে আপনার ছেলে কি দিবে কিছু দিতে পারবে না এই জন্য সবাই ভগবানের আশ্রিত হতে হবে সেজন্য পুত্র উৎপন্ন করার উদ্দেশ্য বিবাহ জীবনে ভগবত সেবা বৃদ্ধি তার মানে ওই যে জীব ভুলে গেছে ভগবানকে প্রচার করবে না আমরা কৃষ্ণের দাস কৃষ্ণ সেবা কর চাকরি ব্যবসা চাষবাস কিছু ত্যাগ করতে হবে না সব ভগবানের উদ্দেশ্যে কর এই ভগবত সেবার মাধ্যমে জীব সন্তুষ্ট হবে ওই রকম পুত্র উৎপন্ন করতে হবে তাহলে সে ভক্ত যেমন প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা তার বাবা ছিলেন শুদ্ধ বৈষ্ণব বড় ব্যবসায়ী বস্ত্র ব্যবসায়ী কালকাটার কিন্তু ছিলেন রাধা গোবিন্দের সেবক স্বামী স্ত্রী যখন পুত্র সন্তান গর্ভধান সংস্কার করবেন যে আমরা বিবাহ করেছি পুত্র চায় তখন রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করছে একসাথে পূজা অর্চন করে হরিনাম জপ করে প্রসাদ সব নিবেদন করে হে কৃষ্ণ হে রাধারানী তোমার শুদ্ধ ভক্তকে আমাদের পুত্ররূপে দাও যে সমগ্র জগতে তোমার কথা প্রচার করবে এই প্রভুপাদের বাবার প্রার্থনা আর সেই সন্তান এই অভয় চরণ দে গৌরমোহন দেয়ের পুত্র যিনি তাদের প্রার্থনা এসেছিলেন আর দেখা যায় তিনি সেনাপতি ভক্ত যেটি কপিল ভগবান গঙ্গা মাতাকে বলেছিলেন আর ভবিষ্য পুরাণে রয়েছে মহাপ্রভু বলেছেন সেনাপতি ভক্ত সারা বিশ্ব প্রচার করবে বৈষ্ণব তৈরি করবে যে এইরকম ধর্ম শিক্ষা দেবে যে মৎস্য মাংস খাবে না নেশা করবে না অবৈধ সঙ্গ করবে না দ্রুত ক্রীড়া চাষ পালি জুয়া গ্রহণ করবে না এই সব শিখাবে এইগুলির দ্বারা অধর্ম হয় আর মানুষের চেতনা নষ্ট হয় ধর্মহীন মানুষ পশুতে পরিণত হয় তো যে মানুষ এই ধর্মের স্তম্ভকে রক্ষা করে না সে সন্ন্যাসী না গৃহস্থ না বাচ্চা না মহিলা না শিক্ষিত অশিক্ষিত বিচার্য নয় সে সাধু সে ভক্ত তার সঙ্গে আমরা ভগবত ভক্তি করব এটা বাচ্চাও হতে পারে প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ পাঁচ বছর শিশু শাস্ত্রে দেখা যায় তারা মহাজন শিশু হয় তাদের শিক্ষা আমরা গ্রহণ করছি তো সেজন্য ভক্ত সে যে এই চারটি পাপকর্ম বর্জন করেছে কোনো নেশা করে না কোনো অবৈধ সঙ্গ করে না কোনো দ্রুত ক্রীড়া করে না আর কোনো নেশা করে না জীব হত্যা করে না আর সে কি করে না ভক্ত সঙ্গ করে বি বুকস রিডিং এ বি অ্যাসোসিয়েশন পরে বি এ পরে বি গ্রন্থ অধ্যয়ন করতে হবে গীতা ভাগবত ম্যানুয়াল বই এই দেহটা যন্ত্র প্রভুবাদ বলেছেন যেমন ক্যামেরা একটা যন্ত্র গাড়ি একটা যন্ত্র টিভি একটা যন্ত্র সেটা অপারেটিং করতে হয় ম্যানুয়েল বুক অনুসারে কোম্পানি তৈরি করে ম্যানুয়েল বুক দিয়ে দেয় ঠিক সেরকম বুদ্ধিমান মানুষ জানা উচিত এই দেহটা একটা যন্ত্র এটাকে অপারেটিং করতে ভগবান সৃষ্টিকর্তা কোম্পানির মালিক তিনি ম্যানুয়েল বুক দিয়েছেন গীতা মুখ বাণী তার বাংময় শব্দিক অবতার ভাগবত এগুলির মধ্যে তিনি শিক্ষা দিয়েছেন ম্যানুয়াল গ্রন্থ এই জন্য বি বুকস রিডিং তাই গীতা ভাগবত দৈনিক ছেলে নিয়ে দশ মিনিট হলেও সেখান থেকে জানতে হবে আমার কি করণীয় কি অকরণীয় এই জন্য ছেলে শেখাতে হবে পিতা মাতা হিসাবে রাজা হিসাবে প্রজাদের শেখাতে হবে গুরু হিসাবে শিষ্যদের শেখাতে হবে শিক্ষক হিসাবে ছাত্রদের শেখাতে হবে তাহলে আপনি অভিভাবক তাহলে আপনি পরিচালক নাহলে আপনি প্রতারক পিতা মাতা ও প্রতারক রাজা ও প্রতারক শিক্ষক ও প্রতারক গুরু প্রতারক পিতা ও প্রতারক কেন না এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলতে মুক্ত করাছে না বারবার চক্রে ঘুরাছে এই এখানে আমরা বিভিন্ন শরীর চৌরাশি লক্ষ শরীর যাচ্ছি কেন আত্মা কর্ম না ওই জন্য গীতায় কর্ম সম্বন্ধে বলা হয়েছে যেমন কর্ম তেমন ফল আপনি কাউকে হত্যা করলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ঠিক সেরকমই সব কর্ম সম্বন্ধে বলা হয়েছে আপনি প্রধানমন্ত্রী ছিলেন কর্ম অনুসারে পূর্বের কর্ম সঞ্চিত ছিল আবার দুষ্কর্ম ছিল পূর্বের সঞ্চিত আপনার প্রধানমন্ত্রী পদ চলে গেল এখনই ধনী ছিলেন আবার দেখে গেল সব ভিখারি বহু লোক আমরা দেখি আমরা একটা জায়গায় গিয়েছিলাম এরকম প্রোগ্রাম হবে যে আপনারা কিছু সাহায্য করুন প্যান্ডেল করুন আর এখানে আমরা হরিনাম করে লোককে শিখাবো তখন বলে কত টাকা লাগবে আপনারা হিসাব করে করুন তখন আমি বললাম আরও কয়েকজন ব্যক্তির কাছে আমরা যাই চলুন বলে মহাসায় আমি ভিকারি নই আপনার সমস্ত খরচ এই প্রোগ্রামের আমি করব আমি বললাম না প্রত্যেক ব্যক্তি সেই অংশগ্রহণ করবে তারা যেন জানে তাদের অর্থ লক্ষ্মী নারায়ণের সেবায় লাগবে যেন সাধু তারা নারায়ণ সেবায় কিভাবে লাগাতে হয় তারা সেটা শিখাবে সেজন্য আমরা শিখাচ্ছিলাম না এখানে রান্না হবে এটা জীব হত্যা কিন্তু এটা ভোগ লাগবে প্রসাদ হবে সেজন্য আপনি এই চাল লাল শাক সবজি এসব ব্যবস্থা করুন তো এইরকমভাবে সেই লোক রেগে বলে আমি ভিকারি নয় আপনার সঙ্গে গিয়ে হাত পাতব ঠিক কিছু দিন পরে ইনকাম ট্যাক্সের অফিসাররা গিয়ে সব তার ব্যাঙ্ক চা কিছু সব ফ্রিজ করে দিল আর সব কিছু তার চলে গেল পরে শোনা গেল ওর বাবা ছিল রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করত দাঁড়া গেল পরে বেগুন ব্যবসা করত সবজি ব্যবসা আর পরে ছেলেদেরকে এরকম বাড়ি ঘর সব বানিয়ে দিয়েছিল পরে তারা ভোগ করছিল কিছু পূর্বের সুকৃতি ছিল কিন্তু পূর্বের কিছু দুষ্কর্ম ছিল আবার তাদের থেকে সব চলে গেল অহংকার আমি ভিকারি নয় আসলে আমরা এই জগতে সবাই ভিকারী সে ধনী লোকও ভিকারি হসপিটালে গেলে কাপড় থাকবে না খাবার থাকবে না গরিব লোক কাপড় থাকে না খাবার পায় না তো হসপিটালে গেলেই তো আর নিজের ঘর থেকে বাইরে আর সেখানে খাবার নেই বস্ত্রও নেই এমন একটা রোগ হয়ে গেছে তাহলে ভিখারি কে এই জগতে সবাই ভিখারি কেন না কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য সেজন্য শাস্ত্রে বলে কৃষ্ণ ভুলি সেই যে বনাদি বহির্মো অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ দুঃখ তো মানুষ জানে না কেন আমি খেতে পাই না আমি তাকে দিব তো প্রভুপাত এভাবে সেই পুণ্যেতে গীতা ভাগবতের কথা ভগবানের কথা জানালেন যে কৃষ্ণ সেবা করা জীবের পরম ধর্ম আর সেটি লোককে শিখানো এটা জীবের উপকার পর উপকার পর মানে শ্রেষ্ঠ উপকার সে ভুলে গিয়ে বারবার কষ্ট পাচ্ছে আপনি তাকে খাওয়ালেন ভাত ডাল তারপরে দিন বলে বাবু ভিক্ষা আবার দিন কেন খেতে পায় না এটা নির্ণয় করুন কেন রোগ হলো এটা নির্ণয় করুন সেটা আমরা করি না তো এই পুণ্যতে প্রভুপাতকে প্রভুপাদ প্রশ্ন করতে জিজ্ঞাসা করলেন কেউ বলেন ওই পুণের নিবাসী অর্গানাইজার বিল্লার বন্ধু তিনি বলেন আপনি কেবল কৃষ্ণ সেবার কথা বললেন আপনি কোনো স্কুল কলেজ হসপিটাল খোলা গরিব দান করা বস্ত্র দান খাওয়ার কিছু বললেন না তো তখন প্রবাদ বললেন আপনি পরিচয় দিয়েছিলেন বিল্লাহ কোম্পানি যে মালিকের বন্ধু বলে হ্যাঁ তো ওর ছেলে বিল্লাহ কোম্পানির মালিকের ছেলে হঠাৎ করে তার ব্রেনে কিছু হলো ঘর থেকে চলে গেল তা আপনারা খুঁজবেন কি না বলে হ্যাঁ আপনি খুঁজবেন বলে হ্যাঁ আমার বন্ধুর ছেলে চলে গেলে তো খুঁজবেই তা আপনি পাঁচ বছর পরে দেখলেন ওই ছেলেটি কালো হয়ে গেছে দাড়ি চুল হয়ে গেছে ছিঁড়া কাপড় পরে পাউরুটি দোকানে বলছে বাবু খিদে তো পাউরুটি দোকানদার একটা পাউরুটি দিয়ে দিল এটা ধর্ম করলো না বলে হ্যাঁ আর একটু পরে দেখলেন একটা দোকানদারের কাছে বলে বাবু শীত একটা কম্বল দিন কম্বল দিয়ে দিল সে উপকার করলো না বলে হ্যাঁ আর একটু পরে দেখলেন এটা ডাক্তারখানায় কি বাবু কাশি হয়েছে একটু অসৎ সে দিল তো সবাই উপকার করেছে আপনি বন্ধু হিসাবে বিড়লার এই ছেলের প্রতি আপনার কি ধর্ম করা উচিত কি সাহায্য করা উচিত এই ছেলের প্রতি বলুন প্রভুবা জিজ্ঞাসা করুন তখন সেই বিল্লা কোম্পানির বন্ধু তিনি বললেন পুনে নিবাসী আমি আমার বন্ধুর ছেলেকে চিনতে পেরেছি ওর হাত ধরব ওর বাবা কাছে পৌঁছে দিব তার চিরতরের জন্য তার সব দুঃখ মোচন হয়ে যাবে প্রভুপাত বুকে হাত দিয়ে আমি তো ওইটাই করছি ওই পাউরুটি দোকানদার ভাবছে ওটা ভিকারি ওই বস্ত্রদানি ভাবছে ওটা ভিকারি গরিব কাপড় নেই ওই ডাক্তার ভাবছে এটা রুগী এই যে দ্বৈত ভাব ডেওয়ালিটি দ্বন্দ্ব তো আমরাই সৃষ্টি করছি কিন্তু আপনি ভাবলেন এটা বিড়লা মালিকের সন্তান তাই তার চিরতরের জন্য তার মোচন করে দিলেন সমস্ত দুঃখ আজকাল অনেক লোক সংস্থা খুলে ওই ভাত ডাল ঔষধ এইসব বিতরণ করছে কেন ও খেতে পায় না তার নির্ণয় করে না কেন না কৃষ্ণকে ভুলে যাওয়া তার বাবাকে ভুলে যাওয়া বাবার কাছে ফিরে গেল ওই ছেলের সব দুঃখ মোচন হয়ে গেল ঠিক আমরা সব ভগবানের অংশ শুনছিলাম এটা আমরা ভুলে গেছি ভাত ডাল খিচুড়ি বিতরণ নয় প্রসাদ বিতরণ করতে হবে মানুষকে হরিনাম বিতরণ করতে হবে তাহলে আপনার জীবন সার্থক হবে পর উপকার হবে সত্যিকারের উপকার হবে নাহলে আপনি তার কষ্টের মেয়াদকে বাড়িয়ে দিচ্ছেন আজ খাওয়ালেন আবার তাকে দুদিন পরে আবার সে খিদারতে হবে আজ রোগের জন্য একটা ঔষধ দিলেন তারপর দিন আরেকটা রোগ হবে ফোড়া গায়ে হাওয়া দিলে কি হবে একটু উপশম হবে আবার যন্ত্রণা করবে তো আজকাল যারা এরকম হসপিটাল খুলে গরিব লোককে দান করে এই যে উপকার মনে করছে এটা প্রকৃত উপকার নয় তাদের যন্ত্রণার মেয়াদকে বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রকৃত উপকার তখনই হবে পর শ্রেষ্ঠ যে ভগবানের রূপে সেবক রূপে আমরা তাকে ভুলে গেছি তার অংশ রূপে তিনি আমাদের জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় তো সেই ভগবত সেবা ভুলে গেছি জীবের স্বরূপগত বৃত্তি হচ্ছে সেবা করা সেটা আমরা জলজগতের গুণের সঙ্গ আছে সদ অসৎ জুনি জন্মসু ভুলে গেছি তাই সাধুর কাজ ভক্তের কাজ প্রকৃত বুদ্ধিমানের কাজ প্রকৃত অভিভাবকের কাজ আশ্রিত ব্যক্তিদের এই কৃষ্ণ ভক্তি দান করা ভক্তি মানে সেবা আপনি হরিনাম করুন জিহাদে যখন হরিনাম হবে ওটা হয়ে গেল কৃষ্ণ সেবা যখন এই জুহাদে প্রসাদ খাবে গীতা ভাগবত পড়বে তখন ওইটা হবে সেবা আর তিনি যখন গ্রহণ করবেন তখন তার হৃদয় পবিত্র হবে আয়না পরিষ্কার হবে হৃদয়ের তখন দেখবে আরে আমি কেন খেতে পারছিলাম না কেন আমার রোগ হচ্ছিল কেন আমি ঘর নেই এই সব জ্ঞান চেতনা তখন তার উপলব্ধি হবে কৃষ্ণকে ভুলে যাওয়া আমার পিতাকে ভুলে যাওয়া ছি ধিক্কার আমার জীবনে এই জন্য মনুষ্য জীবনে এটি উপলব্ধি করার জন্য ভগবান দিয়েছেন আশি লক্ষ জুনি ভ্রমণ করে এখন এই দুর্লভ মনুষ্য জীবন ভাগবত ধর্ম আচরণ করার জন্য ভগবানের আইনকে পালন করার জন্য পশু পাখিরা এটা করবে না যদি আমরা পালন না করি তাহলে পশু ভী নরা না কেবল খাওয়া দাওয়া মৈথুন করা আর আত্মরক্ষা করা পশুরা করে আমি করলাম কিছু লাভ নেই তো প্রভুপা সারা বিশ্বের লোকে এই হরিনাম আর প্রসাদ দিয়ে তাদের চেতনা মার্জিত করেছেন তাই আজ লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বের মানুষ দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হচ্ছে আমাদের দক্ষিণ আফ্রিকায় একটা মন্দির আছে দারবানে যখন ন্যানসেল ম্যান্ডেলা ছিলেন উনি ওই মন্দিরে গিয়েছিলেন ন্যানসেল ম্যান্ডেলা সংগ্রাম করছিলেন কত বছর জেলে ছিল তিরিশ বছর সংগ্রাম করছিলেন কি এই সাদা কালো দেখলেই শ্যুট করে দেয় সাদা কালো দুজন দেখলেই শুট করে দেয় ওর জন্য উনি চেষ্টা করছিলেন কি করে রক্ষা করা যায় পারেননি কিন্তু উনি যখন আফ্রিকা মন্দিরে মন্দিরে গেছেন ওখানে দেখছেন কালো লোক সাদা লোক নাচছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন তখন মেনসাল উনি নেনশাল মেন্ডালা আরে কি ব্যাপার আমি কালো সাদা এক করতে পারি না এখানে হাত ধরে নৃত্য করছে আবার একজন গিয়ে এরকম ব্যাসা আসনে বসে গীতা থেকে পড়ছে যে এই জগতে সবকিছু ভগবানের তাদের ভাষাতে বিভিন্ন ভাষায় এই গীতা ভাগবত তাৎপর্য প্রকাশিত হয়েছে চৈতন্য চরিতামৃত বাংলার সুইট বাংলার সুইট হচ্ছে চৈতন্য চরিতা ভগবান গৌরাঙ্গদেব সম্বন্ধে লেখা সারা বিশ্বের লোক বাংলা পড়ে আর অনেক লোক বাংলা ত্যাগ করে ইংরেজি শিখছে কিন্তু এখন সারা বিশ্বের লোক আপনার ইস্কনের যে কোনো মন্দিরে যান যে কোনো ইস্কনের বাড়িতে যান যে কোনো দেশে ভোরবেলা যাবেন তারা দেখবেন সূর্য সূর্যদের আগে উঠে তিলক পরে পরিষ্কার বস্ত্র পরেছে স্নান করে আমাদের মতো অলস নয় রাত্রি বারোটা দুটা পর্যন্ত টিভি মোবাইল ইন্দ্রসুখ করবে আর বেলাতে উঠবে সেখানে আপনি অ্যান্টিবায়োটিক তৈরি হবে না বৈজ্ঞানিকরা দেখছে কিভাবে অ্যান্টিবায়োটিক তৈরি হবে ঔষধ খেয়ে নয় স্বাভাবিকভাবে হবে যদি সূর্য উদয়ের আগে কেউ স্নান করে উঠে সেজন্য দশটায় শুতে হবে উঠতে হবে চারটায় ছয় ঘন্টা তাহলে এই শীতকাল হলেও উঠেই স্নান করতে হবে নর্মাল জলে শীতের জল হয়তো জাড় হয়ে গেছে একদম বরফ কিন্তু সেখানে নর্মাল করবেন গরমও নয় উষ্ণতাও নেই সাধারণ জল ওই জলে যদি স্নান করবেন আপনার অনেক রোগ চলে যাবে একটা ক্রিমিনাল উকিল এসেছিল মায়াপুরে বলছে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার এই একটা রোগ ছাড়াতে পারছি না তা আমি বললাম আপনি ভুরে উঠেন না আমি তো সেই দশটায় উঠি ঘুমান কখন দুটাই ঘুমাই তুই তো লাভ হবে না আপনার লক্ষ কোটি টাকা খরচ হলেও ওই রোগ যাবে না তো কী করতে হবে আমি বললাম ভুরে উঠবেন পরিষ্কার বস্ত্র পরবেন আর ভোরের কাজ কর্ম হচ্ছে ঠাকুরের কাছে একটু ধূপ ধুনা দেওয়া আর ভগবানের নাম জপ করা একটু গীতা ভাগবত পড়া তারপরে রান্না করে ভগবানকে নিবেদন করে আপনারা ডিউটিতে চলে যাবেন এটা তো বন্ধ হবে না তো এইরকম করে সেই ক্রিমনা উকিল এক মাস পরে বসে আমার এই রোগটা চলে গেছে কত টাকা গেছে আর সে ইস্কনে এসে দীক্ষা নিয়েছে ভক্ত হয়ে গেল এখন সে সেবা করছে যার টাকা আসছে না আমি প্রসাদ বিতরণ করব আমি এখানে কিছু গীতা দান করবো হ্যাঁ আপনার এই অর্থ ভগবত সেবায় লাগান আগে নিজের ইন্দ্র সুখে লাগা এখন সে ভগবত সেবায় লাগাছে। রান্না করে ভোগ লাগে প্রসাদ খাচ্ছে তুই রকমই প্রভুপাদ এইসব শিখিয়েছেন তো সেজন্য আমাদের এইসব ভগবত ভক্তি যে প্রকৃত জীবকে ভালোবাসা ভগবান তখন সন্তুষ্ট হন যখন আমরা এরকম শ্রেষ্ঠ উপকার করব প্রসাদ বিতরণ হরিনাম দান এইসব করব তো সেজন্য গীতা ভাগবত ম্যানুয়াল বুক আমাদের এই মনুষ্য দেহকে অপারেটিং করতে সাহায্য করবে কর্তব্য অকর্তব্য সিতে চ্যান্টিং দি হুলি নেম অফ বি সি তাই কলি যুগের যুগধর্ম এই যুগের আইন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই জপ করা সকাল বেলার কাজ ভুলে উঠে স্নান করে এই মন্ত্র উচ্চারণ করবেন একশো বার বলবেন কম পক্ষে বেশি করা উচিত অভ্যাস এটা মন্ত্র উচ্চারণ করলে আস্তে আস্তে চেতনা মার্জিত হবে আর তখন আয়নায় ধরা পড়বে আমি কে আপনারা বলুন তো নিজের মুখ দেখা যায় দেখা যায় আয়নাতে সাহায্য লাগে নিজের মুখ নিজে দেখতে পারে না সাহায্য লাগে কিন্তু আয়নায় মহিলা থাকলে দেখতে পাবেন না পারবেন দেখতে পাবেন না তাহলে মহিলা পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে কি আয়নায় মুখ দেখা যাবে হ্যাঁ কি না না লাইট না থাকলে দেখতে পাবেন না তাই ভগবানের নাম উপনিষদ বলে ভগবানের নাম ভগবান স্বয়ং ঝাড়ু এবং মহিলা পরিষ্কার করার ঝাড়ু আর সঙ্গে সঙ্গে লাইট তো ভগবানের নাম যখন কেউ করবে তার হৃদয়ের মহিলা ঝাড়ুদ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে লাইট জ্বলবে তখন দেখবে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমি হিন্দু মুসলিম খ্রিস্টান বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম ভারতীয় আমেরিকান পাকিস্তানি মহিলা পুরুষ ডক্টর ইঞ্জিনিয়ার এই নয় এ দেহের অনিত্য পরিচয় এ পরিচয় পশুর পরিচয় যুদ্ধ লাগে যুদ্ধ লাগে মানে এটা পশুর পরিচয় কিন্তু আত্মা পরিচয় দিলে সেবকের পরিচয় দিতে হবে আমি কৃষ্ণ সেবক আল্লাহর সেবক গডের সেবক কি করে হব তার আইন পালন করব কোথায় আছে গীতা ভাগবত আছে যখন আমি পালন করব তখন আপনি ভক্ত আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান পরিবারে জন্ম হয়েছেন শিক্ষিত না অশিক্ষিত না প্রধানমন্ত্রী না ডক্টরেট করেছেন মহিলা না পুরুষ না বাচ্চা শিশু সেইটি বিচার হবে না সেই ভক্ত সেই বুদ্ধিমান সেই সাধু তার সঙ্গ করলে আমার আপনার উপকার হবে নিদায় গর্ষিত প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমি বলেছিলাম গীতায় পাঁচটা বিষয় কি কি মনে আছে ভগবান প্রকৃতি জীব কাল আর কি কর্ম এই চারটি জিনিস গীতায় পড়লে বুঝতে পারবেন ভাগবতে দশটা বিষয় বলা হয়েছে সেগুলি দ্বিতীয় স্কন্ধ দশম অধ্যায় প্রথম শলকে বলা হয়েছে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন অত্র সর্গো বিসর্গশ্চ স্থান পুষণ উতয় মন্বন্তর ঈশান কথা নিরোধ মুক্তির আশ্রয় এই ভাগবতে দশটা বিষয় আলোচনা হয়েছে মূল এখানে বারোটা স্কন্ধ আঠারো হাজার শ্লোক কিন্তু মূল দশটা বিষয় রূপের আলোচনা একটু শুনুন শেষ করে দিচ্ছে এখন তারপরে প্রসার সবাইয়ের জন্য আছে এখানে স্বর্গ বলতে বোঝানো হয়েছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির বর্ণনা ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি কিভাবে হয়েছে তার বর্ণনা রয়েছে বৈজ্ঞানিকদের মতো বিগ ব্যাং থিওরি যে একটা বাস্ট হয়ে গেল সব ওইখানে সৃষ্টি হয়ে গেল এটা মূর্খামি গাধাদের উপদেশ এটা নয় শাস্ত্র এটাকে মানে না এখনো অনেক কিছু বাষ্ট হয়ে যাচ্ছে সেখানে কিছু তৈরি হয় না রসায়নিক পদার্থ থেকে জীবের সৃষ্টি হচ্ছে এরকম মূর্খামি কিছু বৈজ্ঞানিকরা শিখাচ্ছে এখন অনেক বৈজ্ঞানিক বুঝতে পারছে আমাদের ইস্কনে একজন বৈজ্ঞানিক ডক্টর এস থোড়ম তিনি রসায়নবিদ আব্দুল কালামের বন্ধুও ছিলেন তিনি ইস্কনে দীক্ষা নিয়ে প্রভুপাদের কাছ থেকে সারা বিশ্বে উনি ইরাক ইরানে প্রচার করেছেন মণিপুরী ডক্টর এস উনি রসায়নবিদ যখন ক্যালিফোর্নিয়ায় করতে গিয়েছিলেন পিএইচডি করবেন আর তখন প্রভুপাদের সান্নিধ্য হয়েছিল সেখানে ক্যালিফোর্নিয়ায় শুনলেন ভারতবর্ষ থেকে অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদন স্বামী প্রভুপাদ এসছেন তো যেহেতু উনি মণিপুরী ভারতীয় হিসাবে গিয়েছিলেন দেখা করতে যে আমি মণিপুর থেকে এসেছি ও প্রভুপাত যখন বললেন খুব ভালো তুমি ভারতীয় এখানে এসছ কি করছ বলে আমি ডক্টরেট করতে এসেছি এখানে পিএইচডি করছি রসায়নবিদ হওয়ার জন্য ও তাই কি তখন প্রভুপাদের সান্নিধ্য কিছু কথাবার্তা হয় গীতা ভাগবত প্রভুপাতাকে কিছু বলেন তখন মনে সঙ্গে সঙ্গে গেঁথে গেল তখন প্রভুপাত থেকে জব হরি কৃষ্ণ মন্ত্র জপ করার প্রতিশ্রুতি দিলেন আমি জপ করব গীতা নিলেন পড়ব কিছুদিন দিন পরে এইসব পড়ে জপ করে আবার আসতে লাগলেন প্রভুপা যেখানে হরি কথা বলতেন জ্ঞান হলো। তার একদিন প্রফেসরকে তিনি জিজ্ঞাসা করেছেন প্রফেসর বলে শিখায় যে রাসায়নিক পদার্থ থেকে জীবনের সৃষ্টি তখন উনি যেহেতু ভক্ত সঙ্গ হয়ে গেছে গীতা ভাগবতের ম্যানুয়াল বুকের সঙ্গ হয়ে গেছে তখন প্র্যাকটিক্যাল সায়েন্স মিন্স বাস্তব প্র্যাকটিক্যাল তখন উনি জিজ্ঞাসা করছেন স্যার আপনি বলছেন রাসায়নিক পদার্থ থেকে জীবের সৃষ্টি তাহলে অনেক রসায়নিক পদার্থ আপনাকে দেওয়া হবে আপনি একটা জীবন সৃষ্টি করে দিন তখন সেই প্রফেসর বললেন দ্যাট আই সে আমি সেটা বলতে পারি না তাহলে আপনি কি করে বিজ্ঞানী হলেন রসায়নবিদ হলেন আর বলছেন আবার শিক্ষা দিচ্ছেন মূর্খামি শুধু জ্ঞান দিচ্ছেন কিন্তু প্র্যাকটিক্যাল নন বিজ্ঞান নয় সেটা তখন চুপ হয়ে গেছে তো সেই ব্যক্তিম তিনি দীক্ষা নিয়ে ভক্তি স্বরূপ দামোদর স্বামী মহারাজ তিনি একটা গ্রন্থ লিখলেন কামস জীবন জীবন থেকে ভগবান পরম তিনি জগতে প্রবেশ করেছেন বলে এখানে কিছু পরিবর্তন তাই তার অংশ আত্মা আমি সজীব বস্তু এই দেহেতে প্রবেশ করেছি বলে এই দেহের পরিবর্তন নাহলে হতে পারে না তাই জীবন আসে জীবন থেকে সেই পরম সজীব বস্তু ভগবান সেটা আছে তার অনুসদৃশ জীব আমি অংশ সেই জীব আত্মা কর্তব্য পরমাত্মা ভগবানের সেবক হওয়া তাহলে জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হব এই জন্য ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি সম্বন্ধে কিভাবে বর্ণনা করা হয়েছে ভাগবত তার নিরাল সত্য বাস্তব কথা প্রদান করে বৈজ্ঞানিকদের বাস্তব কথা নয় শুধু বিজ্ঞান নামে সেটা অজ্ঞান মানুষকে অন্ধ করা হয়েছে এখানে বলা আছে বিসর্গ তার মানে সৃষ্টি সমত উপসর্গ মানে উপসৃষ্টি যেমন ভগবান এই মাটি জল আকাশ আগুন বায়ু তৈরি করেছেন তার চৌরাশি লক্ষ প্রকার দেহ তৈরি করেছেন এইসব মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকারকে নিয়ে ভগবান এগুলি তৈরি করলেন সৃষ্টি আর ব্রহ্মাজি এই দেহ দিলেন চৌরাশি লক্ষ প্রকার দেখুন আপনার দেহ আমার দেহ সিস্টেম কিভাবে তৈরি হয়েছে একটা বাচ্চা কি করে থাকবে কোন বৈজ্ঞানিক তৈরি করতে পারে এরকম সুন্দর চামড়া প্লাস্টিক সার্জারি করছে কিন্তু সুন্দর চামড়া সিরা এসব করতে পারবে বাচ্চা শিশু আসবে গর্বে সিস্টেম তৈরি করতে পারবে করতে পারে না কিন্তু ব্রহ্মা পেরেছেন ভগবানের কৃপায় ভগবান থেকে শক্তি নিয়ে সব করেছে সেজন্য এইরকম সুন্দর দেহ চলাশি লক্ষ প্রকার দেহ কত লক্ষ রকম আছে গাছপালা তৈরি করতে পারে বৈজ্ঞানিকরা পারবে না প্লাস্টিকের এই ভগবানের সম্পত্তি নিয়ে একটা প্লাস্টিকের গাছ করে দিল মাটিটা নিয়ে একটা গাছ করে রং টং দিচ্ছে সবগুলো তো ভগবানের সম্পত্তি নিজে তো কিছু করতে পারে না তুমি নিজেও ভগবানের তোমার জ্ঞানটাও ভগবানের কিন্তু চুরি হয়ে গেছে নিজের অভিমান হেতু আমি সৃষ্টিকর্তা আমি এটা তৈরি করলাম এই জন্য মায়া চুরি করে নিয়েছে এই জন্য ভাগবতে স্বর্গ বিসর্গ উপসৃষ্টি স্থানম এই যে সব লোক সমূহ গ্রহমণ্ডল এগুলি কিভাবে কারোর সাথে কারো ধাক্কা লাগছে না কে তৈরি করেছে এটি করতে পারে না বৈজ্ঞানিকরা এমনি এমনি হয়নি কোনো কোনো মূর্খ বৈজ্ঞানিক বলে এমনি এমনি হয়ে গেছে কিন্তু উনি যখন কিছু সৃষ্টি করেছেন বলে আমি করেছি সেটা এমনি হয়নি তাহলে ও গাধা নয় তো কি সেজন্য বুদ্ধিমান মানে স্বীকার করবে ভগবানকে এসব ভগবানের তিনি এইসব করেছেন আমরা কিছু নিয়ে কেবল রূপ দান করছি যেমন মাটি জল আকাশ আগুন বায়ু নিয়ে ব্রহ্মা শরীর তৈরি করেছেন সেরকম বৈজ্ঞানিকরা এইসব মাইক্রোফোন ক্যামেরা এই মাইকের এমপ্লিফায়ার সাউন্ড বক্স এসব করছে এই জ্ঞান অর্জন করতে হবে ভগবানের সবকিছু তাহলে আপনি কৃপা পাবেন এইভাবে সমস্ত লোক সমূহ এখানে আমরা যে লোকে আছি এটা লোক ভূ লোক তার উপরে লোক আছে ভুব লোক তার উপরে দেবতারা থাকে স্বর্গলোক মহালোক জনলোক তপলোক এরকম রয়েছে সত্য লোক যেখানে ব্রহ্মা থাকে এই ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বোচ্চ লোকে এর নিচে আবার রয়েছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল রকম অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের সৃষ্টিতে তিনি এক সর্বত্র আবার বিদ্যমান এখন সূর্যটা একটা সূর্য এখন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখন আমেরিকায় ফোন করুন বলে এখন এতটা বাজে দিন সূর্য দেখতে পাচ্ছে তবে সূর্য নেই এরকম বললে হবে না সূর্য সবসময় আছে আপনি দেখতে পাচ্ছেন না আপনার চোখের শক্তি নেই যে সূর্য আছে সেরকম ভগবানকে আমি দেখতে পাচ্ছি না তাহলে এইসব চার্চ করছে কেন খ্রিস্টানরা মুসলিমরা মসজিদ করছে কেন হিন্দুরা মন্দির করছে কেন ভগবান আছে বলে আর বলছে নিরাকার তাহলে মন্দির করা কি দরকার যার আকার নেই আবার সেই শূন্যহীন চার্চ মসজিদ মন্দিরে কিছু নেই তো কি দরকার আছে টাকা লক্ষ লক্ষ টাকা নষ্ট করা না ভগবান এই জড়বস্তুতে আমরা অভ্যস্ত মাটি জল দেখতে তাই ভগবান এই পাথর থেকে মাটি থেকে গাছ থেকে বিভিন্ন ধাতু থেকে অর্চা বিগ্রহ রূপে তার শুদ্ধ ভক্তরা জানে ভগবানের রূপটা কেমন সেটি শাস্ত্র লেখা আছে কোনো একটা মোবাইল করে দিল ট্রেন করে দিল শাস্ত্র ছাত্ররা পড়াচ্ছে সায়েন্টিস্ট বা কোনো শিক্ষক সায়েন্সের শিক্ষক পড়াচ্ছে এই বৈজ্ঞানিক এটা করেছে সেই বই পড়ে তিনি বলছেন তিনি কি দেখেছিলেন ওই বৈজ্ঞানিককে তাহলে এখন বলে ভগবান দেখেছেন শাস্ত্র আচার্যরা দেখেছেন তাই জন্য তারা জানেন ভগবানের কেমন তাই আমরা বিগ্রহ রূপে যখন অর্চা বিগ্রহ সেবা করব সেখানে ভগবানের কৃপাও পাবো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে সেখানে প্রকটিতও হবেন এরকম বহু প্রমাণ আছে তো সেজন্য সারা বিশ্বের লোক এটি করছে বুঝতে পারছে তো সেজন্য আমাদের এই যে গ্রহমণ্ডল সব ভগবানের তৈরি গ্রহমণ্ডল যখন তার কোনো কোনো কেউ তার ধাক্কা লাগায় না সে তার কক্ষপথে চলে তারপরে বলছেন পুষণম পালন কে করছে আপনি আমি পালন করছি একপটে জল দিতে পারবো না বৃষ্টি না হলে হাহাকার হাওয়া বন্ধ হয়ে গেলে সব গুরুম বুদ্ধি সূর্য উদয় না হলে সব শেষ পালন করবেন যে আমরা পালক কে আপনি পালন করার আপনি তো নেকেট হয়ে এসছেন পালন করবেন কি করে বৃষ্টি বন্ধ হয়ে গেলে চাষ হবে না কোটি টাকা থাকতে পারে বাজারে গিয়ে কি পাবেন কাগজ দেখিয়ে কিছু পাবেন না তো সেজন্য পালনম বিষ্ণুই পালন করেন ভগবান সেই সম্বন্ধে লেখা আছে এই ভাগবতে উতয়হ আমাদের যে কর্মবাসনা কিভাবে আমরা করে কষ্ট পাচ্ছি সেই সব বিষয় মনন্তর সব মনোগ কিভাবে রাজত্ব করেছেন এইসব রয়েছে ঈশানু কথা ভগবতত্ব বিজ্ঞান সম্বন্ধে বর্ণনা আছে নিরুধ কিভাবে এই জগতে আমি কষ্ট পাচ্ছি নিত্য আলয় ভগবান আমার পিতা তার কাছে কি করে ফিরব নিরুধ ধামে ফিরে যাওয়ার বিষয় মুক্তি মুক্তি অর্থ কি এখানে বলা আছে যে আমি স্বরূপে কৃষ্ণর দাস এটি জানা জানা যাবে মুক্তির হিত্বা অন্যথা রূপম আমরা হিন্দু মুসলিম এই রূপের পরিচয় দিচ্ছি সেখান থেকে মুক্ত হয়ে যাবেন এই ভাগবতের কথা শুনে ভগবানের নাম করে প্রসাদ খেয়ে সাধু করার মাধ্যমে তাহলে মুক্ত হয়ে নিজের ভগবত ধামে যাবেন বারবার বার মৃত্যু চক্রে ঘুরতে হবে না এই শিক্ষা ভাগবতে দেওয়া হয়েছে গীতাতে সেজন্য আমার সুদীবৃন্দ অনুরোধ গীতা গ্রহণ করুন ভাগবত সংগ্রহ করুন আমাদের কাছে আছে এবং অধ্যয়ন করুন ছেলে নিয়ে তাহলে জীবনকে সার্থক করতে পারবেন এটি আমাদের প্রার্থনা কয়জন বাড়িতে গীতা আছে অনেকের বাড়িতে আছে যাদের নেই নিবেন এই মাসে সুযোগ আছে বুকস্টল আছে এখানে সংগ্রহ করুন ভাগবত এই মাসে একটা প্রাইজ দেওয়া হয় আপনারা সংগ্রহ করবেন আর চেষ্টা করুন নাম হট্ট সংগ্রহ এখানে তৈরি হয়েছে আমরা যে বাড়িতে এসেছি তারা এই বছরের দীক্ষা নিয়ে এসছে এখানে দীক্ষা হঠাৎ করে হয় না এসব পালন করবে আস্তে আস্তে ক্রমে ক্রমে প্রতিদিন মাছ খাচ্ছিল একদিন ছাড়ো সপ্তাহে ভোগ লাগিয়ে খাও প্রতি সপ্তাহে একদিন আমটো সঙ্গতে মিশ সাধু সঙ্গ করে হরিনাম কর আর বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে দৈনিক ভোরে উঠ পরিষ্কার বস্ত্র পর এই সব ইস্কন ভক্তরা শিক্ষা দেয় যখন রকম কন্টিনিউ আস্তে আস্তে পরিপূর্ণ ভাবে সব দিন মৎস্য মাংস ত্যাগ করা হয়ে গেছে প্রতিদিন শাকসবজি সবজি ভোগ লাগে খাচ্ছে কোনো নেশা করছে না অবৈধ সঙ্গ করছে না দ্বিত ক্রীড়া করছে না তখন ভক্তরা দেখবে যে হ্যাঁ তখন তাকে দীক্ষার অনুমোদন করে তখন দীক্ষার মাধ্যমে সে ভগবানের সাথে সেবা করার সুযোগ গ্রহণ করে তার আগে অভ্যাস শিখানো হয় পরম্পরাতে যুক্ত হয়ে তার সেই সেবা গুরুদেব ভগবানের কাছে পৌঁছিয়ে দেন প্রতিনিধিত্ব করেন গুরুদেব ভগবানের গুরু ওই সমস্ত আচরণ করবে এরকম নয় গুরু সিগারেট টানবে মদ খাবে সাধুর বেশে সন্ন্যাসীর বেশে সে ভণ্ড গুরু প্রতারক গুরু হয়ে যাবে সেজন্য ইস্কনে যখন কেউ গুরু সেই সমস্ত বর্জন করেছে তো এটা না আমরা প্রার্থনা করব আপনারা আসুন মিশন গীতা ভাগবত সংগ্রহ করে শিখুন কিছু আর মায়াপুর ধামে আমন্ত্রণ করছি আজকে এখানে যারা এই উৎসব আয়োজন করলেন সাহায্য করলেন সবাইকে ধন্যবাদ ইস্কন প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রদেব মন্দিরের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতুরুবেশ কৃপা সিন্ধু বৈব Патита нанг пабне био баш наведу, нама нама. Куре да гле.